বন্ধুরা, ঈদ কিন্তু চলে গেল, কিন্তু গরুর মাংস দিয়ে যদি তেহরি না খায় তাহলে কি হলো? বাজারে কিনা যে গোশ হয় সেই গোশের থেকে কিন্তু কুরবানিদের গোশ মজা বেশি হয়। তার জন্যই তো লাল লাল টকটকা গরুর গোশতে বানাচ্ছি তেহরি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন কুরবানিদের গোশ নিয়ে নিয়েছি। এখানে 2 কেজির মতো গোশ আছে। আমি 1 কেজি পোলাও চাল অ্যাড করছি এর মধ্যে, এর কারণে মাংসের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারাও গোশটা একটু বেশি চেষ্টা করবেন, কারণ তেহরির মধ্যে গোশের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। তো এইসব কথা পরে বলি, আগে গোশটা সুন্দর মতো কেটে নেই, সাইজ মতো পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সাবধানে কাটবেন, হাত যেন না কাটে। তো আমি সুন্দর মতো সাইজ করে কেটে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। তো গোশগুলো কেটে সুন্দর মতো ধুয়ে সাইডে রেখে দিলাম। তারপর এটা পরিষ্কার করার মধ্যে দিয়ে দিলাম গরম তেল। তারপরে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার সুন্দর মতো ভাজার পালা, বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজতেই থাকবেন। বন্ধুরা, সুন্দর মতো ভাজতে হবে, নাহলে কিন্তু মজাই হবে না। ভাজার পরে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ। এবার কষাতে হবে। আর বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, হলুদ কিন্তু দেওয়া যাবে না, সেদিকেও খেয়াল রাখবেন। সুন্দর মতো কষাচ্ছি কিন্তু, আমি কিন্তু আগেও বলেছি যত কষাবেন ততই স্বাদ পাবেন। তো হালকা পানি অ্যাড করলাম আরো ভালোভাবে কষানোর জন্য। তারপরে দিয়ে দিলাম 2টা তেজপাতা ও দারচিনি এলাচ, আবারও কষিয়ে নিলাম ভালো মতো। তো মশলাটা কষানো শেষ, এবার দিয়ে দিব কেটে রাখা গোশগুলো। বন্ধুরা দেখুন না কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, গরুর গোশ কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতো কষিয়ে নেবেন, কারণ গরুর গোশ কিন্তু সিদ্ধ হতে অনেক দেরি লাগে, সেদিকেও খেয়াল রাখবেন। তো দিয়ে দিচ্ছি তেহরির জন্য বিরিয়ানি মশলা। তো এবার ভালো মতো মশলা দিয়ে নাড়াচাড়া করার পরে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট নাড়াচাড়া করার পরে কি সুন্দর দেখতে লাগছে। তো আমি এভাবে 1 থেকে 1.5 ঘন্টার মতো কষিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন না কষাতে কষাতে কতটুকু হয়ে গেছে। হালকা পানি দিয়ে আবারও কষিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, দেখতে দেখতে কিন্তু কত সুন্দর হয়ে গেল। আপনারাও কিন্তু এভাবে কষাবেন, নাহলে সিদ্ধ হবে না। তো এবার কিন্তু পোলা চাউলটা ধুয়ে নিতে হবে। তো সুন্দর মতো পোলা চাউলটা ধুয়ে নিয়েছি। তো এদিকে আবার গরুর গোশটা কষানো শেষ। তো এবার এর মধ্যে অ্যাড করছি পোলা চাউল। আমি কিন্তু আগেও বলেছি এখানে 1 কেজি চাউল অ্যাড করেছি। এবার ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তো ভালো মতো নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি কিন্তু পরিমাণ মতো দিতে হবে, নাহলে কিন্তু সিদ্ধ হবে না, আর দেখবেন নরমও যাতে না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখবেন। তো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 20 মিনিট অপেক্ষা করলাম, দেখুন যা অবস্থা হয়েছে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভালো মতো চাউলগুলো ফুটে যায়। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো মতো সিদ্ধ করে নেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেল, এভাবেই তৈরি হয় তেহরি। বন্ধুরা দেখুন, দেখতে কিন্তু হোটেলের থেকেও খারাপ লাগছে না, হোটেলের থেকেও সুন্দর লাগছে, খেতেও হোটেলের থেকে দারুণ। আপনি বাসায় ট্রাই করেই না দেখুন, তারপরে বুঝতে পারবেন। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো? তো রেসিপির কথায় পরেই বলি, আপনারা বসে কেন? তো ঝটপট ঘরে রাখা কুরবানির গোশ দিয়ে বানিয়ে ফেলুন তেহরি। খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন, যেভাবে আমি তৈরি করলাম। তো বন্ধুরা এরকম দারুণ দারুণ রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক, টাটা বন্ধুরা।